স্বাগতম সবাইকে মেডিকেল এডমিশান গাইডলাইন সিরিজে অনলাইন স্কুল এবং মেডিকেল সার্স্টারের পক্ষ থেকে সো আমি মোহাম্মদ তৈদুল ইসলাম ইমন এ বিবিএস ফোর্থ ইয়ার্স সারসলিমুল্লাহ মেডিকেল কলেজ ঢাকা আজকে তোমাদের গাইডলাইন সেশন আলোচনা করবো যে মেডিকেল এডমিশান এর কোচিংয়ের জন্য আসলে ঢাকায় কিংবা ঢাকার একেবারে ফার্ম কেটে আসাটা কত কতটুকু যৌক্তিক সো তারাকে তোমাকে আমি একটা গবেষণা দিতে চাই একটা অ্যানালাইসিস কয়েক বছরের মেডিকেল অ্যাডমিশানে কতজন চান্স পায় কোন জায়গা থেকে সেটার একটা অ্যানালাইসিস দিতে চাই সে অ্যানালাইসিসে দেখা গেছে যে ঢাকা ঢাকায় যারা কোচিং করে তাদের মেডিকেলে চান্স পাওয়ার পসিবিলিটি নাইনটি পার্সেন্ট বেড়ে যায় অ্যান্ড মেডিকেল অ্যাডমিশানে চার হাজার স্টুডেন্টের মধ্যে প্রায় তিন হাজার স্টুডেন্টেই ভর্তি হয় ঢাকার ভিতর থেকে সো তোমাকে অনেকেই এরকম টাইপের গবেষণা তোমার কাছে তুলে ধরতে পারে অ্যান্ড তুমি সিদ্ধান্ত নিতে পারো ওকে আমার তো ঢাকায় কোচিং করতে হবে শুনো চান্স পাইলে যে কোনো জায়গা থেকে চান্স পাওয়া যায় আমি এতক্ষণ তোমাকে যে গবেষণা বলছি সেই গবেষণার আসলে কোনো ভিত্তি নাই এটা আসলে কোনো দিন হয়েও নাই গবেষণা সেরকম বাট এই রকম কাহিনীও ঘটে নাই তুমি ঢাকায় যদি ভর্তি হও তোমার চান্স পাওয়ার পসিবিলিটিও নাইনটি পারসেন্ট বাড়বে না এক পারসেন্টও বাড়বে না বাট তোমাকে এই কথাগুলো কেউ বলতে পারে বলে তোমাকে বিভ্রান্ত করতে পারে ফর দেয়ার ওন বেনিফিট মেডিকেল অ্যাডমিশান টাইমে স্টুডেন্টদের সমস্যাটা কী থাকে অ্যাডমিশান টাইমে স্টুডেন্টরা আসলে অসহায়ের মতো থাকে ইভেন সেই অসহায়তার জায়গাটা তোমারও আছে আজকে আমারও আছে আজকে তুমিও একটা প্রপার গাইডলাইন পাবা না কারণ তুমি যখন কারোর কাছে প্রপার গাইডলাইন নিতে যাবা তখন সবাই তাদের মতো করে আলটিমেটলি ব্যাপারটাকে ইয়া করতে চাপ আমার এখনও মনে আছে আমি যখন আমি তখন মাইমচিং পড়াশোনা করতাম আমি মাইমচিং থেকে কোচিং করছি তো মাইমসিং আনন্দমন কলেজের স্টুডেন্ট ছিলাম তো আমার ড্রিম ছিল মেডিকেলে পড়াশোনা করা ইঞ্জিনিয়ারিং যদিও আমি অনেকগুলো ইঞ্জিনিয়ারিংয়ের জায়গাতে ভালো চান্স পাইছি ভালো পজিশান আছে বাট আমার ড্রিম ছিল মেডিকেলে পড়াশোনা করা সো একটা কোচিংয়ে কোচিংগুলোর এরকম হয় না যে বিভিন্ন কোচিংয়ে তোমার ধরো যে ইয়া দেয় এটা কি বলে বিভিন্ন পরীক্ষার মানে ঘোষণা দেয় যে একটা পরীক্ষা হবে দুই তিন হাজার টাকার প্রাইজ মানে দশ হাজার টাকার প্রাইজ মানে মানে এটার উদ্দেশ্যটা হচ্ছে কিছু স্টুডেন্টকে গ্যাদার করা এটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি তোমাকে কতগুলো মার্কেটিং স্ট্র্যাটেজিও আজকে দেখাবো যে এটা হচ্ছে তাদের একটা মার্কেটিং স্ট্র্যাটেজি যে তারা আসলে এভাবে স্টুডেন্টসগুলোকে নেয় দেন তারা তাদের কোর্সটার প্রমোশনটা করে দেয় এখানে আমি দশ হাজার টাকা খরচ করলাম যদি আমার তিনজন স্টুডেন্ট ভর্তি হয় ত্রিশ হাজার টাকা চলে আসবে বিশ হাজার টাকা লাভ সো এরকম টাইপের ব্যাপার আমাকে একজন ইঞ্জিনিয়ারিং মানে মেডিকেল এডমিশনে মানে ওইটা ইঞ্জিনিয়ারিং কোচিং ছিল আমাকে ওইখানে যে থাকে ও এমন ভাবে ইনফ্লুয়েন্স করতেছিল যে বোঝাচ্ছিল যে কোনোভাবে মেডিকেল এডমিশন কোচিং করে আসলে কোনো কিছু হবে না একমাত্র ইঞ্জিনিয়ারিং কোচিং করতে হবে উনি আমাকে বোঝাচ্ছিলেন যে দেখো তুই মেডিকেল অ্যাডমিশন কোচিং করবা মেডিকেল অ্যাডমিশান কোচিং করার পরে তুমি আসলে যদি মেডিকেলে চান্স না পাও তাহলে অন্য কোনো জায়গায় চান্স পাবা মেডিকেলে পরীক্ষা দেওয়া হচ্ছে তোমার প্রায় এক লক্ষ স্টুডেন্ট সেখান থেকে নেয় আমাদের সময় প্রায় তিন হাজার দুশো স্টুডেন্টের মতো নিত তিন হাজার স্টুডেন্ট আর কি অভারেজে তলে সো মাত্র নেওয়া হচ্ছে তিন হাজার স্টুডেন্ট সো এক লক্ষ থেকে তিন হাজারে তুমি চান্স নাও পাইতে পারো তুমি যদি এক লক্ষ থেকে তিন হাজারে চান্স না পাও তাহলে তো তোমার আসলে অন্য কোনো ভার্সিটিতে তুমি চান্স পাবা না না ঢাকা ইউনিভার্সিটি না রুয়েট কুয়েট না বুয়েট ইভেন অন্যান্য যে ভার্সিটিগুলো আছে সেই ভার্সিটিগুলো তো সেকেন্ড টাইমার নাই তো তুমি আসলে সেকেন্ড টাইমার আবার মেডিকেলে তোমাকে দিতে হবে আরও একটা বছর নষ্ট হবে সেই বছর চান্স না পাইলে কোনো জায়গায় চান্স পাবা না এরকম টাইপের অনেক কথাবার্তা ইভেন এমনভাবে ইনফ্লুয়েস করা ট্রাই করতেছিল যে ইনফ্লুয়েসিংয়ের কারণে আমার কাছে একটা টাইম মনে হচ্ছিল আসলে কি আমি ভুল সিদ্ধান্ত নিচ্ছি কিনা কারণ তুমি প্রত্যেকটা কোচিংয়ের যেই জায়গাগুলোতে যেই ইনফ্লুয়েন্সারগুলো থাকে সে তারা এমনভাবে ইনফ্লুয়েস করতে পারে একজন স্টুডেন্ট যখন যায় সেই স্টুডেন্টটাকে তারা ভর্তি করায় ছাড়বে এরকমটা তারা এ করে এরকমভাবে তারা ইনফ্লুয়েসটা করে এরকম তাদের ইনফ্লুয়েন্সিং ক্যাপাসিটি আছে বলে তাদেরকে ওই ওই পজিশানে রাখা হয়েছে সো তারা তাদের বেনিফিটের জায়গা থেকে একজন স্টুডেন্ট আসলে তার ড্রিমটা যে মেডিকেল সেই মেডিকেলের জায়গা থেকে তারা ইঞ্জিনিয়ারিংয়ের দিকে নিয়ে যেতেও তারা কার্পণ্য বোধ করবে না কারণ এটা তাদের একটা বিজনেস সো স্টুডেন্টস আসলেই একটা ইয়া থাকে যে আসলে আমি কোন জায়গায় কোচিংটা করব বা আমি যেই জায়গাতে আসি সেই জায়গাতে কোচিং করে চান্স পাওয়া যায় কি না কিংবা অনেক সময় দেখবো যে তোমার একটা তোমার এলাকা থেকে একটু একজন বড় ভাই মেডিকেলে চান্স পাইছে সো সে যখন আসলো সেও তোমাকে বলতেছে চাচা ঠিক আছে তুমি এখান থেকে তো কারো চান্স হয় না বাট আবার তুমিও দেখতেছো যে এই এলাকা থেকে তো কোনো সময় আমি দেখি নাই যে মেডিকেলে কেউ চান্স পাইছে এখান থেকে পড়াশোনা করে তো আসলে আমার এখানে প্ল্যানটা কি হওয়া উচিত দেখো তোমাকে এইটা বলার আগে আমি কিছু কোচিংয়ের স্ট্রাকচার বলি যারা তারা কীভাবে পড়ায় মেডিকেল এডমিশনের পড়াশোনাটা তারা কীভাবে করায় অ্যান্ড তারা কীভাবে সেই স্ট্যান্ডার্ডটা মেনটেন করে ধরো আজকে আমি যদি বাংলাদেশের সনামধন্য কোচিং কোনো কোচিং সেন্টারের নাম নিবো না কারণ এটা কোনো কোনো কোচিং সেন্টারের প্রমোশান না তো বা কোনো কোচিং সেন্টারকে বলতে গিয়ে কোনো কোচিং সেন্টারকে আঘাত দিয়ে আমি কথা বলতে পারবো না আমি এতটুকু জিনিস পছন্দ করি না কারণ আমিও একটা টাইমে এই সমস্ত কোচিং সেন্টারে পরীক্ষা দিতে গেছি অ্যান্ড হয়তো বা আমি কিছু না কিছু বেনিফিটেড মানে হয়েছি তো সেইটা স্বীকার করতে হবে ইভেন যেহেতু আমি একটা এডুকেশান প্ল্যাটফর্মে আছি সো আমাকেও এইরকম দায়িত্ব শীলতার জায়গা থেকে এরকম কোনো কথাবার্তা বলাটা ঠিক হবে না ধরো কোনো একটা কোচিং সেন্টার এই কোচিং সেন্টারগুলো স্ট্র্যাটেজিটা কি থাকে ধরো একটা কোচিং সেন্টার ব্রাঞ্চ আছে ধরো যে একটা মোটামুটি একটা জেলা শহরে কিন্তু সেই জেলা শহরে যে মেডিকেল স্টুডেন্টগুলো আছে তারা হয়তো বা ইন্টারেস্টেড না সেখানে পড়াশোনার ক্ষেত্রে মানে পড়ানোর ক্ষেত্রে স্টুডেন্ট পড়ানোর ক্ষেত্রে অথবা তারা দেখা যায় যে আলটিমেটলি কিছু কোচিং সেন্টার আছে তারা আসলেই মানে ঢাকার বাইরে থেকে তারা স্টুডেন্টগুলোকে তাদের কোচিংয়ে ক্লাস নিতে দেয় না এরকম কিছু কোচিং সেন্টার আছে যারা তুমি যদি ঢাকার ভিতরে চান্স পাও তাহলে তুমি শুধুমাত্র এই কোচিং সেন্টারে ক্লাস নেওয়ার মতো ক্যাপাবিলিটি তুমি অর্জন করতে পারবা এরকম টাইপের কিছু স্ট্র্যাটেজি আছে ওদের সো এরকম স্ট্র্যাটেজির মধ্যে আসলে তারা কীভাবে তাহলে স্ট্যান্ডার্ডটা মেনটেন করে আমার তো জেলা শহরেতে স্টুডেন্ট সাপ্লাই দিতে হবে কিছু আমার তো কিছু মানে স্টুডেন্টকে দিয়ে ক্লাস নেওয়াইতে হবে আসলে যেটা করে সেটা হচ্ছে কোচিং সেন্টারগুলার ইনিশিয়ালি তোমার একটা হচ্ছে তোমার মেইন সেন্টার থাকে এবং মেইন সেন্টার এটা হচ্ছে ধরো মেইন সেন্টার মেন সেন্টার থেকে ব্রাঞ্চ থাকে ধরো এটা একটা প্রত্যন্ত অঞ্চলে একটা তাদের ব্রাঞ্চ আছে এখানে তাদের প্রত্যন্ত অঞ্চলে একটা ব্রাঞ্চ আছে এখানেও তাদের এখানে একটা ব্রাঞ্চ আছে অ্যান্ড এখানেও তাদের এখানে একটা ব্রাঞ্চ আছে সো আসলে যেটা করে এখানে হচ্ছে এই এটা ধরো ঢাকা ইভেন ঢাকায় তো সবগুলোর হেড অফিস থাকে তো ঢাকার ধরো হেড অফিস মেইনলি থাকে হচ্ছে তোমার হেড অফিসগুলো থাকে হচ্ছে মেইনলি ফার্ম গেটের দিকে তো আমি এখানে লিখে রাখি যেটা হচ্ছে ফার্ম এবং এই ফার্ম গেট শাখায় তোমার ধরো যে আলটিমেটলি টিচার এখানে তারা অ্যাপ্লিকেশনের জন্য বলে এবং টিচাররা অ্যাপ্লিকেশন করে আমরা যারা পড়াইতে চাই আমিও একটা টাইমে বিভিন্ন কোচিংয়ে গেছি সো তারা আলটিমেটলি এই ফার্মগেট শাখায় আমরা আমাদের ধরো যে একটা ইন্টারভিউ দিতে হয় সামাও তো তারপরে তারা হয়তো বা যদি মনে করে যে আচ্ছা ঠিক আছে তুমি সেইটার জন্য উপযুক্ত তোমাকে সেখানে টিচার হিসেবে নিয়োগ দেওয়া হবে এখন নিয়োগ দেওয়ার পরে কি করে কিছু কোচিং সেন্টার আছে যে তারা আলটিমেটলি যেটা করে যে আমি এই ফার্মগিটির যে ভাইয়াটাকে নিলাম ধরো ঢাকা মেডিকেলের একজন ভাইয়াকে নিলাম বা সলিমুল্লাহ মেডিকেল বা সৌরদ্দি মেডিকেল মানে ঢাকার ভিতরে কোনো একজন ভাইয়াকে আমি নিলাম ধরো যে এই ভাইয়াটাকে আমি নিলাম যে ভাইয়াটা হচ্ছে ধরো যে এ ভাইয়া ঠিক আছে এ ভায়া ঠিক আছে এটা নাম দিলাম এ তো এই এ ভায়া কী করবেন কোচিং সেন্টারের স্ট্র্যাটেজিটা হচ্ছে এই এ ভাই আই এইখানের এখানে ক্লাস নেবেন ফার্মগেট শাখায় ক্লাস নেবেন অ্যান্ড এই এ ভাই আই এর পরের দিন ধরো যে শান্তিনগর ব্রাঞ্চে ক্লাস নেবেন এর পরের দিন উনি অন্য আরেকটা ব্রাঞ্চে ক্লাস নেবেন ইভেন এর পরের দিন হয়তো বা ওনাকে দেখা যাবে ঢাকা থেকে রংপুরে পাঠায় দেওয়া হয়েছে যে তুমি রংপুর গিয়ে ক্লাস নিয়ে আসতে হবে অ্যান্ড রংপুর গিয়ে ক্লাস নিয়ে আসলে বেনিফিটটা কি যে সেইখানে তোমাকে একটু টাকাটা তুমি একটু বেশি পাবা ইভেন তুমি দেখা যাবে যে দিনে যদি তিন চারটা ক্লাস থাকে দুই দিনে তুমি ধরো যে আট নয় দশ বারো পনেরো বিশ হাজার টাকা তুমি নিয়ে আসতে পারতে সো স্টুডেন্টসরা দেখা যায় যে এটার কারণেও দেখা যায় যে অনেকেই সেম ভাইয়া ঢাকার ভাইয়াটাই দেখা যায় যে তোমার প্রত্যন্ত অঞ্চলের যে ব্রাঞ্চগুলো আছে সেই প্রত্যন্ত অঞ্চলের ব্রাঞ্চগুলোতে চায় অ্যান্ড কোচিংগুলো ট্রাই করে তাদের সেই স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে এবং তোমরা যে কোনো একটা কোচিংয়ে ভর্তি হওয়ার পরে দেখবা যে তারা নর্মালি যেই তোমাদের এক্সাম নেই পরীক্ষাগুলো নেই সেই পরীক্ষাগুলো তারা সেন্ট্রাল একটা রেজাল্ট দেয় তার মানে আমরা ধরে নিতে পারি এখানে যে একটা অঞ্চলের জায়গাতেও যে কোশ্চেনগুলো হয় বা প্রশ্নগুলো দিয়ে তোমাদের একজামটা নেওয়া হয় সেই প্রশ্নগুলো মানে মিল সম্পন্ন এবং মেন কোচিং সেন্টারে যেটা হয় সেটাই তোমার প্রত্যন্ত অঞ্চলেও সেটা দেওয়া হচ্ছে কারণ তাদের স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে হবে সেন্ট্রাল একটা রেজাল্ট দিতে হবে এটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট কথা আবার কিছু কোচিং আছে যারা যেটা করে যে এই এ ভাইয়া ধরো আগে যেটা করতো একটা একটা কোচিং সেন্টারে আগে যেটা করতো এ ভাইয়া এখানে গিয়ে থার্ড চ্যাপ্টার পড়াইতো অন্য একটা ব্রাঞ্চে গিয়ে হয়তো বা ফোর্থ চ্যাপ্টার পড়াইতেছে অন্য একটা ব্রাঞ্চে গিয়ে বা ফিফথ চ্যাপ্টার পড়াইতেছে কিছু কোচিং সেন্টার আছে তাদের স্ট্যাটিজি আবার ভিন্ন তাদের স্ট্র্যাটেজি হচ্ছে একজন ভাইয়া সারা বাংলাদেশে একটা চ্যাপ্টার পড়াবেন ধরো এই এ ভাইয়াকে আমি দায়িত্ব দিলাম যে এই এ ভাইয়াটা বায়োলজির থার্ড চ্যাপ্টার পড়াবে ফার্স্ট পেপারে থার্ড চ্যাপ্টার ধরো যে কোষ রসায়ন চাপ্টারটা উনি পড়াবেন ইভেন ওনাকে শুধুমাত্র এটা সম্পর্কে মানে তোমার ট্রেনিং দেওয়া হবে যে তুমি শুধুমাত্র সেল মানে সেল কেমিস্ট্রিটাই পড়ো কোষ রসায়নটাই পড়বে এই অ্যাভাইয়ের সুবিধাটা কি অ্যাভআয়ের আর কোনো নতুন চ্যাপ্টার পড়া লাগে না এই অ্যাভাই যেখানে যায় ধরো সে ঢাকার ফার্ম গেটে সে এই ক্লাসটা নেয় সে সেম ক্লাস গিয়ে ঢাকার শান্তিনগর নেয় সেম ক্লাস সে গিয়ে কিশোরগঞ্জ নেয় যদি সেখানের ব্রাঞ্চ থাকে সেম গাছ সেখানে সে ময়মনসিংহ গিয়ে সেই সেমটা নেয় সেম ব্রাঞ্চ সে অন্য একটা জায়গাতে নেয় তার মানে আমরা দেখতে পারতেছি এডুকেশনের মানে এডুকেশন প্রোভাইডারের দিক থেকে কোনো কিন্তু কাল্পণ্য হচ্ছে না তুমি ঢাকার ফার্মগেটে কোচিং করলে যেটা হচ্ছে তুমি আসলে যদি একটা প্রত্যন্ত অঞ্চলেও যদি কোচিংটা করো তাহলে সেখানে কিন্তু খুব বেশি যে পার্থক্য আছে সেই পার্থক্য না কারণ তোমাকে যে টিউটর যিনি টিচ মানে যিনি টিচিং দিচ্ছেন সেই টিউটরটা কিন্তু সেম এবং তুমি যেই এক্সামে পরীক্ষা দিচ্ছ সেই এক্সামটা তুমি এখন তুমি বলতে পারো ভাই ফার্মগেটে আছে আমি ভালো ভালো স্টুডেন্ট পাবো কেন তোমার সেন্ট্রাল একটা যখন রেজাল্ট দিবে সেন্ট্রাল রেজাল্টটা কি তুমি ফার্ম গেটের স্টুডেন্টদের সাথে কতটুকু ভালো করছো কতটুকু খারাপ করছো সেই জিনিসটা কি তোমার ভেসে আসবে না সেন্ট্রাল রেজাল্টে তুমি ধরো সারা বাংলাদেশ থেকে পরীক্ষা দিল ওই কোচিং সেন্টারে পরীক্ষা দিল তিন হাজার জন তুমি তিন হাজার জনের মধ্যে ধরো যে ফার্স্ট হয়েছো তার মানে কি তুমি সারা বাংলাদেশের ফার্ম গেটের শাখার স্টুডেন্টসগুলো কেউ ফার্স্ট পিছিয়ে পালাইছো মানে মানে পিছনে ফেলে দিস তুমি শান্তিনগর ব্রাঞ্চের স্টুডেন্টসগুলো কেউ পিছনে ফেলে দিস দিয়ে তুমি ফার্স্ট হয়েছো তুমি সারা বাংলাদেশের অন্য আর একটা সেন্টারের ইয়াকেও দিয়েও তুমি ফার্স্ট হয়ে গেছো সো আমার কথা হচ্ছে স্টুডেন্টসদের মাথায় কেন এই জিনিসটা ঢোকে যে তোমাকে এই ঢাকায় আসতে হবে ইভেন ঢাকায় শুধুমাত্র ঢাকায় না আমার ঢাকার ফার্ম গেটে আসে কোচিংটা করতে হবে এখন এই এটার জন্য আমার যত টাকা খরচ হোক আমার যত কষ্ট হোক সেটা মানে করতে হবে মেডিকেল এডমিশান ভাই মেডিকেল এডমিশনের পরের পর থেকে এইচএসসি পরীক্ষাটা যেদিন থেকে শেষ হবে সেদিন থেকে একটা মিনিট টাইম নেয় আর তুমি এই একটা মিনিট টাইম নেই তুমি এই টাইমে তুমি চিন্তা করতেছো তুমি ঢাকায় আস বা ফার্ম গেটে বা ফার্ম গেটের দিকে কোন জায়গায় একটা ম্যাথ আসে সে একটা বাসা খুঁজে বের করবা বা একটা ম্যাথ খুঁজে মানে বের করবা সেই ম্যাথটাতে বা সেই মানে বাসাটাতে তুমি থাকবা একটা নতুন জায়গায় অ্যাডাপ্টেশনের জন্যে মিনিমাম থ্রি টু ফোর মান্থস টাইম লাগে তিন থেকে চার মাস টাইম লাগে ঢাকা হইলে তো কথাই নেই ঢাকায় অ্যাডাপ্টেশান এতটা ইজি না একটা জ্যামেপুরা ছয় ঘন্টা চলে যাবে অ্যান্ড এটা তোমার মতো বাইরের থেকে একজন স্টুডেন্ট এসে তুমি সেই পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারবে না ঢাকার একজন স্টুডেন্ট সেটা পারবে সে ছোটো থেকে এখানে বড় হয়েছে সে এই সমস্ত জ্যামের মধ্যে পুরো অভ্যস্ত সে জানে এই সমস্ত হাউ টু কোপ আপ উইথ দিস ট্রাফিক জ্যাম সে জানে যে কীভাবে আমার ট্রাফিক জ্যামটাকে জ্যামটার সাথে হ্যান্ডেল করতে হবে সে হয়তো বা বাসে বসে পড়াশোনাটা করে ফেলতে মানে করতে পারতেছে সে ওই রুটগুলা জানে তোমার এগুলা শিখতে শিখতে তিন চার মাস টাইম লাগবে তারপরে আছে ধরো যে সে ঢাকার স্থানীয় তার হয়তো বা বাসায় গিয়ে সে তার নিজের মা বাবার হাতে রান্না সরি মায়ের হাতে রান্না খাইতে পারবে তুমি এখানে মেসে থাকবে খাবারের ঠিক নাই কিছু ঠিক নাই তুমি কি মানে তোমাদের মাথায় এই জিনিসটা কেমনে আসে এই এই সময়টাতে তোমরা এই টাইমটা কেন নষ্ট করতে চাও শোনো কোচিং সেন্টার কোনো সময় চান্স পাইয়ে দেয় নাই ফার্মগেট কোচিং সেন্টার কোনো সময় চান্স পাইয়ে দিতে পারে না শান্তিনগর ব্রাঞ্চ কোনো সময় চান্স পাইয়ে দিতে পারে না চান্স যে পাওয়ায় দিতে পারে সেটা হচ্ছে তোমার পড়াশোনা দেখো একটা কোচিং সেন্টারে দুই হাজার স্টুডেন্ট ভর্তি হয় যদি দুই হাজার স্টুডেন্ট ভর্তি হওয়ার পরে যদি কোচিং সেন্টারে চান্স পাইয়ে দিতে পারতো তাহলে ওই দুই হাজারের মধ্যে দুই হাজার জনে চান্স পাইত তাহলে প্রাইম ফ্যাক্টর ছিল কোচিং আমি কোচিংয়ে ভর্তি হইলাম দুই হাজারজন ভর্তি হলো দুই হাজারজন চান্স পাইলো তার মানে এই কোচিংয়ে এই কোচিংয়ে তিন হাজারজন ভর্তি হলো তিন হাজারজন চান্স পাইলো তার মানে বুঝলাম যে আচ্ছা ঠিক আছে এখানে চান্স পাওয়ার মেন ফ্যাক্টরটা হচ্ছে কোচিং কিন্তু কোচিংয়ে ধরো যে বারোশো স্টুডেন্ট ভর্তি হয় সেখান থেকে চান্স পায় তিরিশটা স্টুডেন্ট ত্রিশটা স্টুডেন্ট ওরা দেখায় আর কি যে আচ্ছা ঠিক আছে আমাদের এখান থেকে বারোশোর মধ্যে এক হাজার স্টুডেন্ট চান্স পাইছে আমরা হচ্ছে বাংলাদেশের বেস্ট কোচিং সেন্টার তবে আমি একটা কথা বলি এখানে ত্রিশ জন চান্স পাইছে না ত্রিশ জন চান্স পাইছে না বারোশোর মধ্যে যদি ত্রিশজন জন চান্স পায় তার মানে এখানে চান্স পাওয়ানোর চান্স পাওয়ানোর জন্য প্রাইম ফ্যাক্টর প্রধান ফ্যাক্টর কোচিং না কারণ প্রধান ফ্যাক্টর কোচিং হলে বারোশো জনেই চান্স পাইত তার মানে ভিন্ন একটা ফ্যাক্টর আছে যে ফ্যাক্টরটা চান্স পাইতে সহায়তা করে সেম কোচিং সেন্টারে কিছু স্টুডেন্ট কোচিং করে পড়াশোনা করে চান্স পাই নাই সেম কোচিং সেন্টারে কিছু স্টুডেন্ট পড়াশোনা করে চান্স পাইছে দ্যাট মিন্স অবশ্যই এখানে অন্য আরেকটা ফ্যাক্টর কাজ করছে চান্স পাওয়ানোর ক্ষেত্রে সেই ফ্যাক্টরটা হচ্ছে কি নিজের পড়াশোনা করা নিজে কতটুকু পড়াশোনা করতে পারছো আমি যদি আজকে তোমাকে বলি যে কোচিং সেন্টারে নর্মালি এখন পনেরো বিশ হাজার টাকা মানে ভর্তি হয়ে তোমার খুব বেশি যে বেনিফিট হবে এরকমটা না তোমাকে শুধু বই দাগায় দিবে তোমার আসলে পড়তে ভালো লাগবে না তোমার কাছে মনে হবে কি পড়তে আসছি তখন তোমার আসলে আবেগ ঠিক থাকবে না তুমি আবেগে আমাকে অনেক কিছু বলে ফেলতে পারো বাট অ্যাজ এ স্টুডেন্ট আমি নিজে কোচিং করে আসছি অ্যান্ড আই ওয়াজ এ টিচার অফ মানে অফ এ কোচিং সেন্টার আমিও একটা কোচিং সেন্টার টিচার ছিলাম অ্যান্ড আমি সেখান থেকে যতটুকু যতটুকু এক্সপিরিয়েন্স পাইছি সেই এক্সপিরিয়েন্সটা তুমি পাও নাই মেডিকেল এডমিশানের কোচিংগুলোতে নর্মালি শুধুমাত্র বই দাগায় দেওয়া হয় শুধুমাত্র বই দাগায় দেওয়া হয় পড়ার কাজটা তোমার করতে হবে অ্যান্ড সামটাইমস বই দাগানোটা হচ্ছে সময় নষ্ট করা দেখো আমি তোমাকে তিনটা লাইন দেখো মানুষের হিউম্যান সাইকোলজিটার কথা চিন্তা করো আমি তোমাকে পাঁচটা লাইন তিনটা লাইন দিলাম তিনটা লাইন যে ভাইয়া এই তিনটা লাইনের মধ্যে এটা হচ্ছে আমি কালো কালিতে দাগাইলাম মানে এটা হচ্ছে কম ইম্পর্টেন্ট এটা হচ্ছে আমি লাল কালিতে দাগাইলাম মানে এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট এটা আমি নীল দিয়ে দাগাইলাম এটা ধরো যে আমি সবুজ কালিতে দাগাইলাম এটা হচ্ছে মধ্যম ইম্পর্টেন্ট আমাকে কথা বল আমাকে তুমি একটা কথা বলো এখানে কী হিউম্যান সাইকোলজিটা কাজ করতেছে তাদেরই দাগানোর পিছনে তুমি এখন চিন্তা করো তোমাকে দেখো আমি সাইকোলজিটা ধরায় দিই তোমার এই স্ট্র্যাটেজিগুলো বুঝতে হবে না তুমি ধরা খাবা ভাই স্ট্র্যাটেজিগুলো বোঝার ট্রাই করো কারণ আমি এখানে কোনো আমার কোনো ব্যবসায়িক উদ্দেশ্য নেই ঠিক আছে এখানে তোমার কালো কালি আমি একটা জিনিস দাগাইলাম একটা লাইন দাগাই দিলাম মেডিকেল এডমিশনের জন্য একটা লাল কালিতে দাগাই দিলাম একটা সবুজ কালিতে দাগাই দিলাম আমি তোমাকে বললাম যে এখানে লাল কালারটা হচ্ছে থেকে বেশি ইম্পর্টেন্ট এখানে সবুজ কালারটা হচ্ছে কম ইম্পর্টেন্ট আর এখানে কালো কালিটা হচ্ছে আরও কম ইম্পর্টেন্ট লেস ইম্পর্টেন্ট তুমি বাসায় গিয়ে কোন লাইনটা করবা যারা রিয়েলি মেডিকেল অ্যাডমিশানে চান্স পাইতে চায় তাদের মনের মধ্যে সবসময় একটা ভয় কাজ করে আল্লাহ আমি যদি এই লাইনটা না পড়ে যাই এই লাইনটা যদি বাদ দিয়ে দিই তাহলে তো মনে আমার চান্সটা হবে না সেই মানুষটা দেখা যাবে যে এই তিনটা লাইনেই পড়তেছে অর্থাৎ এখানে দাগায় দেওয়ার আসলে কোনো ভেলো নাই তুমি আচ্ছা আমার কথা হচ্ছে আমি তোমাকে তিনটা লাইন দাগায় দিলাম একটা কালো কালি দিয়ে একটা সবুজ কালে দিয়ে একটা লাল কালি দিয়ে তুমি কি কোনো একটা লাইন বাদ দিবা আমাকে বলো তুমি যখনই বাদ দিতে যাবা তখনই তোমার মনের মধ্যে একটা ভয় কাজ করবে যে ও আমি যদি বাদ দিতে যাই হয়তো আমার এটা থেকে যদি প্রশ্নটা চলে আসে তাহলে আমি পারবো না তাহলে আমার চান্স হবে না তুমি যদি খুব বেশি মেডিকেলের প্রতি তুমি খুব বেশি ডেডিকেটেড থাকো তাহলে তোমার মাথায় এই সাইকোলজিটা কাজ করবে অ্যান্ড আলটিমেটলি তোমাকে এই দাগায় দেওয়ার কোনো মিনিং থাকলো না দাগায় দেওয়ার কোনো ভ্যালু থাকলো না অ্যান্ড আমি যেটাকে বলতেছি হাইয়েস্ট ইম্পর্টেন্ট জিনিস এটা তোমার কাছে হায়েস্ট ইম্পর্টেন্ট না হইতে পারে এটা তোমার মাথায় একেবারে সেট হয়ে থাকতে পারে সো এটাকে গুরুত্ব দেওয়াটা মেন না মেন হয়তো বা তোমাকে ল্যাস ইম্পর্টেন্ট তোমার ভাইয়া বলে দিছে বাট এইটাই সেটাই হয়তো বা তোমার ব্রেনের জন্য বেশি ইম্পর্টেন্ট কারণ তুমি হয়তো বা এটা পড়ো নাই সো বই দাগানোর ক্ষেত্রে এটা আমি এক আলাদা একটা স্ট্র্যাটেজি দেখাবো সামনের মেডিকেল সেশনগুলোতে সেটা আলাদা একটা স্ট্র্যাটেজি দেখাবো বই দাগানোর ক্ষেত্রে আমরা এরকম একটা কাজ করতে পারি সবুজ কালি লালকালী এরকম দিয়ে একটা কাজ করতে পারি সেখানে পার্সোনালাইজড স্পেশাল কিছু দাঁড় করানো যায় এবং সেখানে দাগানোটা নিজেই করা যায় সেটার জন্য কোচিংয়ের ধারস্থ হইতে হয় না ইভেন বিলিভ মি বিলিভ মি আজকে হ্যাঁ ঠিক আছে তোমার বাবার টাকা আছে তুমি ভর্তি হবার সমস্যা নাই সেটা নিয়ে আমার কোনো প্যারা নাই তুমি চোদ্দো পনেরো বিশ হাজার স্টুডেন্টরা জমি জামা বেচে গিয়ে ভর্তি হয় ঠিক আছে তো জমি জামা বিক্রি করে তারা ভর্তি হবে ভর্তি হয়ে দেখবে যে জাস্ট একটা বই দাগায় দিতেছে অ্যান্ড তুমি এখানে এক এইচএসসি পরীক্ষার পরে পনেরো বিশ দিন খাটাকাটি করে ঢাকায় এসে চিনো না কিচ্ছু জানো না কিচ্ছু ফার্ম গেটের কোন গলিতে কী আছে কোন রাস্তায় কি আছে চিনো না কিচ্ছু যে একটা ম্যাচ নিলা ওই ম্যাচের মধ্যে যে রুমমেটগুলো পড়লো সেগুলো হইলো না ভালো একটা বাসা নিলা কয়েকজন ফ্রেন্ডসদের মধ্যে ওই ফ্রেন্ডসদের মধ্যে শুরুতে তো মিল থাকলো বাসা নিয়ে দেখবা যে মিল নাই হবে না হয় না একজন বলতে সেই লাইট অফ কর আমি ঘুমাবো আরেকজন বলতে সে এ কর সে কর আমি ঘুমাবো এখন পড়তে পারবে না এসেই তুমি এসবের মধ্যে আসলা আয়সা এটা করলা করে তুমি এখানে বাসাবাড়ির পিছনে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খরচ করলা তার পিছনে তুমি গিয়ে এখানে যে কোচিং সেন্টার ছিল সেই কোচিং সেন্টারে তুমি আলটিমেটলি আরও দশ পনেরো হাজার বিশ হাজার টাকা দিলা দিয়ে তুমি দেখলে যে ও মা আর তুমি শুধুমাত্র বই দাগাই দেন বইটা তো আমি নিজে নিজেই দাগাইতে পারতাম এটা কোচিং সেন্টারের দোষ না অবশ্য কারণ এত শর্ট টাইমে তোমাকে বুঝায় পড়ানোর টাইম নাই এটা তুমি যদি আমার কাছেও আসো আমি হয়তো বা তোমাকে এত কিছু পড়াইতে পারবো না একটা অপশন আছে রেকর্ডেড কোর্স এখন অনলাইনে আমাদের কিছু রেকর্ডেড কোর্স আছে যে রেকর্ডেড কোর্সগুলোতে ভিডিও সবগুলো দেওয়া আছে ডিটেলসে তুমি স্পিড বাড়ায় তোমার যতক্ষণ ইচ্ছা যেটা যে সমস্যা সেটা দেখতে পারো যেমন আগের ভিডিওতে আমি বলছিলাম যে আমাদেরকে বায়োলজি কোর্স আছে যদি ফুল সিলেবাস এক্সাম হয় তাহলে তোমরা সেটা নিতে পারো বায়োলজি কোর্সে প্রায় একশো ষাট ঘন্টার মধ্যে ডিটেলস ভিডিও আছে সব কিছু ডিটেলস পড়ানো হয়েছে এখানে বই দাগানোর কোনো ব্যাপার নেই সবগুলো বোর্ডে পড়ানো হয়েছে অ্যান্ড সেটা তুমি মেডিকেল ফাস্টার ফেসবুক পেজে যদি নক তাহলে তুমি এটা পেয়ে যাবা তো সেখানে সব কিছু ডিটেলসে পড়ানো হয়েছে তুমি সেটা নিতে পারো সেটা নিয়ে তুমি দ্বিগুণ স্পিডে দিয়ে তুমি ভিডিও দেখে ফেললা ঠিক আছে কিন্তু তোমার বই দাগানোর জন্য এতটা টাইম নষ্ট করার দরকার নেই হ্যাঁ তবে কোচিংয়ে ভর্তি হওয়ার দরকার আছে কিসের জন্য এক্সাম দেওয়ার জন্য অ্যান্ড নিজেকে যাচাই করার জন্য মেডিকেল এডমিশনের টাইমটা হচ্ছে এরকম যে তুমি যত বেশি এক্সাম দেবা তত বেশি আমি সামনে কিছু সেটি নিয়ে আলোচনা করবো আমি সামনে এই এই যে দেখো দেখো তোমাদের জন্য সব কিছু গুছাইছি আমি যে মেডিকেল এডমিশনের জন্য কী কী করা লাগে কী কী করতে হয় সবগুলো মানে জাস্ট রিসার্চ করে ব্যাপারগুলো আমি যে এখানে দাঁড়ায় যে কথা বলতেছি এই কথাগুলো তোমার মনে করো না মনে করো না যে আমি জাস্ট এয়া থেকে বলে ফেলতেছি দাঁড়ায় আমি বলে ফেলতেছি এগুলো রিসার্চ করছি তিন চার দিন ধরে আমি জাস্ট রিসার্চ করতেছি তোমার চোখ দেখো আমার ঘুম নাই আমি জাস্ট এগুলো রিসার্চ করতেছি যে মেডিকেল এডমিশনের জন্য স্টুডেন্টসদের জন্য কোনটা হেল্পফুল হবে সো আমি যেটা বলতেছি সেটা মাথায় রাখো মেডিকেল এডমিশনের জন্য এক্সাম দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ অ্যান্ড সেই এক্সাম এক্সাম ব্যাচে যদি তুমি কোনো একটা কোচিংয়ে ভর্তি হও তাহলে তোমার ভালো হয় অ্যান্ড যদি পারো এক্সাম ব্যাচে এক দুইটা কোচিং সেন্টারে ভর্তি হইতে পারো সেটা হয়তো তোমার বেনিফিট দিতে পারে কিন্তু তার মানে এক্সাম এক্সাম ইয়াতে ভর্তি হয়ে এক্সাম দিয়ে আমি ফালায় রেখে দিলাম তাতে তাতে কিন্তু কোনো লাভ হবে না তুমি এক্সাম দিবা এক্সামে কোন কোনগুলা ভুল করতেছো কেন ভুল করতেছো সেই জিনিসগুলো যাচাই করতে হবে তোমাকে দেখো তুমি দশটা প্রশ্নের মধ্যে দশটা দাগায় আসলে একটা কোচিংয়ে পরীক্ষা দিয়ে তুমি পরে দেখলো অমা তোমার তো মাত্র তিনটা কোয়েশ্চেন হয়েছে আর সাতটার আনসার ভুল হয়েছে দেখো সাতটার আনসার ভুল হওয়া মানে ভুল না সাতটার আনসার ভুল হওয়া মানে এই যে তুমি এতদিন এগুলোকে সুটিক জেনে আসছো তুমি এতদিন এগুলোকে সঠিক জেনে আসো তাই তো তুমি ক এর জায়গায় খ দাগাইছো তাই না ক সঠিক আনসার ছিল একজাক্টলি তুমি খ দাগাইছো কী মনে করে দাগাইছো এটা সঠিক মনে করে দাগাইছো তার মানে ভুল জিনিসটাকে তুমি সঠিক মনে করতেছিলা প্রশ্নটা পরীক্ষাটা দিয়ে কোচিং সেন্টার থেকে এসে বসবা আগে চিন্তা করবা আচ্ছা ঠিক আছে আমার এখানে আমি কেন এটা ভুল করলাম তুমি দেখো তুমি মেডিকেল এডমিশনের জন্য যখন একটা চাপ্টার পড়তে যাবো তোমার কাছে মনে হবে তুমি সব পারো এক্সাম দিতে যাও একশোর মধ্যে সত্তর ওঠেন স্টুডেন্টরা তো মাথা নষ্ট ভাই আমি তো কী করবো এটা নিয়ে সামনে ভিডিও বানাবো যে মার্কস না উঠলে ডিপ্রেশনে পড়ার কিছু নাই সেটা নিয়েও কীভাবে পার পেতে হয় সেটা নিয়ে আমি ভিডিও বানাবো বাট আমার কথা হচ্ছে যে তোমার এই জিনিসগুলো একটু চিন্তা করা লাগবে যে তুমি আসলে কোন জিনিসটাকে প্রায়োরিটিস দেবা হ্যাঁ তুমি তোমার একটা কোচিং সেন্টারে ভর্তি না হলে আসলে স্টুডেন্টদের মনে খুদ খুদ থাকে যে আমি একটা বড়ো কোনো কোচিং সেন্টারে হতে বললাম না আমার আসলে একটা ইয়া আছে এটা কী বলে যে মানে একটু একটু মানে ইয়া লাগতেছে মানে এই মানুষ আসে না যে একটা জিনিস না পাওয়া পর্যন্ত মানুষের ইয়া থাকে না মানে মনে হয় যে কিছু মিস করে গেছে টাইপ এরকম টাইপের একটা ফিলিংস মানুষের মধ্যে থেকে যায় তো এটা হয়তো বা তোমার পরবর্তীতে আরও খারাপ হইতে পারে তো তুমি ভর্তি হইতে পারো তোমার যদি এয়া থাকে বাট ঢাকার ফার্মগিটেই ভর্তি হইতে হবে একটা কোচিংয়ে সেটা তো এতটা ইয়া না ঢাকার ফার্মগিটি ভর্তি হইতে হবে ঢাকাই আসতে হবে এটা তো আমি মাইনে নিতে পারি না ভাইয়া ঢাকার ফার্মগিটে আসার দরকার নেই পাপের টাকা নষ্ট সময় নষ্ট সব কিছু নষ্ট টাইম নষ্ট তোমার লাইফ নষ্ট আমি তো ঢাকা থেকে পড়ি নাই আমি তো ঢাকা ঢাকায় কোচিং কোচিং করি নাই বাট এখন ঢাকায় ঢাকার একটা মেডিকেলেই পড়াশোনা করতেছি সারসলিমুল্লাহ মেডিকেল কলেজ দুই নম্বরে আছে দেখুন দুশো তম তোমার পজিশন দুশো বিশ পর্যন্ত ঢাকা মেডিকেলে নেয় ঢাকায় পড়লেই যে ঢাকায় চান্স পাওয়া যাবে এরকমটা না আমি বাহির থেকে কোচিং করে আসছি এতটুকু জিনিস মাথায় রাখ তোমার একজন ফ্রেন্ড ঢাকায় কোচিং করতে যাইতেছে তুমি ঢাকায় কোনো মেডিকেলে পড়তে যাবা অ্যাডমিশন টাইম জাস্ট ট্রেপে না পড়ে চিন্তা করো তুমি কী করবা কোন জায়গায় পড়লে তোমার সুবিধা হবে ঠিক আছে নিজের একটা প্রমোশন করে দিয়ে যায় সেই প্রমোশনটা হচ্ছে যে আমাদের যে মেডিকেল থাস্টার গ্রুপ তোমরা জানো প্রায় পঞ্চাশ হাজার মেম্বার হয়ে গেছে অলরেডি মেডিকেল থাস্টার ফেসবুক পেজ এবং গ্রুপ পেজে প্রায় আমাদের টেন কের উপরে ফলোয়ার্স হয়ে গেছে আর তো মেডিকেল থাস্টার থেকে আমরা এই বছর একটা ইংলিশ এবং জিকের একটা কোর্স আনছি তোমরা যারা যারা আমার ইংলিশ এবং জি কের ক্লাসগুলো দেখছো তারা জানো মেডিকেল এডমিশনের জি কে এবং ইংলিশ নিয়ে স্টুডেন্টসরা খুব বেশি প্যানিকস থাকে এই বছর যদি শর্ট সিলেবাসে এক্সাম হয় তাহলে তোমাদের মেডিকেল এডমিশন জিকে এবং ইংলিশের উপর অনেকটা ডিপেন্ড করবে মেডিকেলের চান্সটা ইভেন মেডিকেল এডমিশনের জিকে এবং ইংলিশ আমাদের এখানে আমি যেটা পড়াবো সেখানে সেটা দিয়ে তুমি ভার্সিটিটাও পার পেয়ে যেতে পারবা ভার্সিটির ডি ইউনিট যেগুলো আছে ঢাকা ইউনিভার্সিটির ডিউনিট যেটা আছে তো সেই জন্যে মেডিকেল এডমিশনের জিকে এবং ইংলিশের একটা কোর্স আনা হয়েছে ইভেন সেটাও খুব অল্প দামে ফিতে তুমি ভর্তি হতে পারবা মেডিকেল এডমিশন জি এবং আমাদের যে ইংলিশ যে কোর্সটা আছে সেটা তুমি অনলাইনে করবা ফেসবুক ফেসবুক গ্রুপে প্রাইভেট গ্রুপে লাইভ নিব তোমার যদি লাইভে মনে হয় যে টাইম নষ্ট হচ্ছে দরকার নাই তুমি লাইভগুলোর পরে লাইভ শেষ হলে পরে তুমি এটাকে ডাউনলোড করে নিয়ে তুমি স্পিড বাড়াই দেখে ফেলে সমস্যা নাই ঠিক আছে তো জি এবং ইংলিশ যেটা আছে সে জিকে এবং ইংলিশের জন্য আমাদের টোটাল মানে মেডিকেল অ্যাডমিশান এক পর্যন্ত কোর্স ফি হচ্ছে দুই টাকা যেটা তুমি যদি বিশ ডিসেম্বরের ভিতরে ভর্তি হও তাহলে তুমি চারশো নব্বই টাকা দিয়ে ভর্তি হতে পারবা মাত্র চারশো নব্বই টাকা দিয়ে এবং মেডিকেল এডমিশনে জেকে এবং ইংলিশ কোনো কোচিংয়ে ভালো করে পড়ায় না আমি যে কথাগুলো বলতেছি আসো কোচিংয়ে ভর্তি হও আমি তো বললাম আমি নিজে কোচিং করে আসছি আমি একজন স্টুডেন্ট অ্যান্ড এজ এ টিচার আমি একজন একটা কোচিংয়ের এক দুইটা কোচিংয়ের টিচারও ছিলাম মেডিকেল এডমিশনের তো আমি আমার এক্সপিরিয়েন্স তোমার থেকে বেশি বেশিরভাগ ইয়াতেই কোচিংয়ে মেডিকেল এডমিশনের জি কে এবং ইংলিশটা পড়ায় না তারা কি করে প্রতিদিন একটা রেগুলার বেসিসে পড়া দিয়ে দেয় যে তোমাকে কালকে থেকে এটা থেকে তোমার একটা এক্সাম হবে তো এটা করে তারা সো মেডিকেল এডমিশনের জি কে এবং ইংলিশ নর্মালি কেউ পড়ায় না সো আমি আমার যারা জি ক্লাস দেখছো মেডিকেল এডমিশনের বা ইংলিশ ক্লাস দেখছো তারা বুঝবা যে আমি কীরকম পড়াই সো তুমি জাস্ট দুই হাজার টাকা পুরা ফি সেটা জাস্ট জাস্ট চারশো নব্বই টাকা দিয়ে তুমি ভর্তি হয়ে যাই বা কোন দিনের মধ্যে বিশ ডিসেম্বরের মধ্যে যদি ভর্তি হও তাহলে ইনশাল্লাহ তোমার হয়ে যাবে ওকে থ্যাংক ইউ আচ্ছা আচ্ছা ভর্তি হওয়ার জন্য তুমি হচ্ছে ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্স দেখো অথবা তুমি যে মেডিকেল ফার্স্টার ফেসবুক পেজে নক দাও তাহলে হয়ে যাবে